বলেছি যে গতকাল রাতে থেকে আমরা আসলে এখানে বলেনি, আমরা সবাই যেমন মাসুদ হ্যাঁ এটা করো ওইটা করো ইনস্ট্রাকশন দিচ্ছিল, নিজে করছিল, ম্যাক্সিমামই তাই করছিল। বাট হাসির একমাত্র ছেলে যে নিজের মতো করে পুরো কাজ করে গেছে এবং সেটা একদম সকাল পর্যন্ত সারা রাত ধরে। থ্যাংক ইউ ভেরি মাচ হাসির, এখন অব্দি করে যাচ্ছে। আমি আসিফ চৌধুরী, আমি বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি পিওবিটিতে। পাশাপাশি আমি ব্যবসা করি, আমার দুটো ব্যবসা, একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে এয়ার কন্ডিশন। আমরা নিজেরা এয়ার কন্ডিশন ইম্পোর্ট করি থাইল্যান্ড থেকে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। সালামু আলাইকুম, আমি মাসুদ বিল্লাহ, সাঁতার বেদের স্টুডেন্ট। আমি এখন হায়ার স্টাডির জন্য ট্রাই করছি অস্ট্রেলিয়াতে। আর স্মৃতি স্যার যেহেতু করতে হচ্ছে, প্রথমে কোর্স চাকরি দিয়ে শুরু করছি। আসলে আজকেও স্যারের কিছু কড়া কড়া কথা শুনে গেলাম, ভুলব না অনেকদিন স্যার। আর শাহুন স্যারের একটা কথা, মানে একটা বিশেষ করে রিসার্চের মতো করেছিলাম, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের রিসার্চের মতো ছিল। সেটা হলো যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে টিচাররা ইউজুয়ালি মার্কেটে ঠেকে দেয়, বা বিশেষ করে কোর্সের স্যার, তারপর যে কোনো স্যারের কাছে বয়স আমরা ইউজুয়ালি যাই না, মার্কটা কী দিচ্ছে দেখতে চাই না। তো শাহরুখ স্যারের মার্ক প্র্যাকটিক্যালে মার্ক দেওয়ার সময় খুলে খুলে সামনে মার্ক দেয়, এই আলফা বিটা গামা এইটা বোঝার জন্য সেকেন্ড সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত আমরা প্রায় 15 জনের একটা কমিটি কাজ করছি, বুঝতে পারি। তো আজকে যেহেতু স্যার আমরা বের হয়ে গেছি, আজকে এটা আমাদের কাছে ভাস করবে না, বলবে এটা কী ছিল বা তারপরে হচ্ছে বিটা, সেটা হলো থার্ড হাইয়েস্ট। এইটা যখন পাস হয়ে গেল, কারণ যখন খুব ভালো স্টুডেন্ট মানে ও কনফিডেন্টলি সবগুলো আনসার করছে, সে ডেল্টা পেয়েছে, এটা কিন্তু আরেক ছেলে দেখে পেয়েছে, তো এটা পাশ হয়ে গেল। তখন আমি এক্স ওয়াই জেড এটা করি। তো স্বাভাবিক কারণে সবাই মনে করে যে এই এক্সটা এটা ভয় কাটা দিছে, মানে কিছুই পারে নাই, আর না হয় যে জেডটা হইলো সবচেয়ে ভালো, নাহলে এক্সটা ভালো, কনফিউজ হয়ে যায়। সুতরাং আমি আসলে কোড চেঞ্জ করি বছরে বছরে, চেঞ্জ করি। সুতরাং এটা নতুন যারা আছে তাদের জন্য কোনো সমস্যা না, নতুন কোড আসবে। স্যার বলছে একটা গিফটা হয়েছিল, স্যার বলছে আমি এটা গ্রহণ করবো না, যেদিন তুমি নিজে শেষ হয় না আমি কেন চাকরি করি না, আমি কেন নিজের টাকায় সার্কি গিফট দেবো না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি এই মাসেই আশা করি নিজের টাকায় সার্কি গিফট করবো। এখানেই আছে সাতটা, আমি যা সাবজেক্ট বলতে চাই, আর আমার আজকে কনফিডেন্স যত ছিল তার চেয়ে দ্বিগুণ না, অনেক বেড়ে গেছে, কারণ সবাই বলে পারবে না বা পারবো না, বিশেষ করে আমাদের খুশিদ আহমদ স্যার বলে যে এটা তোর দ্বারা হবে না, পারবি না, তোদের দ্বারা কী হবে। একটা দশমিক যেরকম 100 টাকা রেখে দশমিক 1.5 সেটা তো দশমিক হবে, খেয়াল করছি কিনা জানি না, কিন্তু স্যার বলছে এটা কেউ সমান মানে দশমিক এক জায়গায় থাকবে তোমার আগে পিছিয়ে যত সংখ্যাই থাকুক। তো আমি নর্মালি ক্লাসে সবাই শুধু শুধু স্যার বলছে আমিই পারবো, তো যখন আমি সবাই মিটে গেছি আমি যখন বলছি আমি পারবো, আমি নিজে একটা কি বলবো, কারণ কেউ হ্যাঁ না কিছু বলতেছে, কিন্তু আমার মাথায় আসতেছে হ্যাঁ আমি পারবো। স্যার তখন একটা ধমক দিল যে যদি তুমি না পারো আজকে তাহলে তোমার খবর আছে। আমি ওখানে ঠান্ডা পরে একবারে চুপে মানে একটা নড়তেছি না, সামনে আছে কিছু না, পরে দেখলাম আসলে জিনিসটা যত শুনতে সফল যে আসলে অতটা না, তারপর থেকে যত মানে হায়ার সফটওয়্যার যাই করি না কেন সুযোগ করে মাইক্রোসফট একটু দেখি। ধন্যবাদ স্যার। একজন ক্লাসের মধ্যে টিচার সবাইকে জিজ্ঞেস করছে তোমার নেভিং লাইফ, মোটামুটি ক্লাসে সবাই বললো যে আমি ডাক্তার হবো, সবাই বললো, তখন একজন হাত তুললো সবাই যদি ডাক্তার হবে আমি রোগী হবো। তো আমি হচ্ছে ওই টাইপে আমার লাইফে আমার টোটাল সেশন হচ্ছে 7-8, কিন্তু আমার লাইফ থেকে 2 বছর চলে গেছে, সেটা আমার নিজের কারণে। আর শালম স্যারকে আমি বলতে চাই, স্যার
আপনার সাথে আমার যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে আপনার অজান্তে আমি আমি সিভিলের ফয়েজদারের কাছে আমি বলেছি যে স্যার আপনি আমার হয়ে স্যারকে একটু বলবেন যে আমি স্যার সাথে যে অপরাধ করেছি সেটার জন্য আপনি মাফ করে দেন। আর পলিটিক্স আমি যতটুকু করেছি আমি এখন লতিফ হলের সভাপতি, সবাইকে যাওয়ার জন্য দাওয়াত থাকলো যেহেতু ছাত্রলীগের বর্তমান কমিটিতে আমি লতিফ হলের সভাপতি। কবুল কবুল নিরাপত্তা বোধ করে এই জন্য 50 মতো ল্যাপটপ এখন আছে। আর আমি ছাত্রলীগ করি কিন্তু আমি আমার বাবা জামাত ইসলাম করে এবং আমি ইন্টার্নশিপ করেছি ইসলামিক ব্যাংকে এবং ইসলামিক ব্যাংকে কিন্তু কোনো সুযোগ ভিত্তি নেই, সেখানে আমি A+ পেয়েছি রাজনীতি করে। আমি কিন্তু একদিনও আমি ইন্টার্নশিপে ক্লাস ফিস দিই কারণ আমার আমার সম্পর্কে স্যারদের টোটাল যে একটা ধারণা যে আমি মনে হয় অনেক খারাপ। কিন্তু আমি যখন মানুষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা ছেলে যে কোনো সময় সে কিন্তু ভুল ডিসিশনে পার হয় কিন্তু আমি যখন থেকেই বুঝতে শিখলাম আমি তখন থেকে আমি অ্যালার্ট হয়ে গেছি। আর কিছু ভুল তো স্যার আমরা করবই, আমার আমরা আমি যে পরিবেশে থাকি সেখানে অনেক ভুলিয়ে হবে। আমি সবার সব সকল শিক্ষকদের কাছে আমি এই জন্য আমি আরেকবার ক্ষমা চাইলাম, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর মোথার স্যার একটা কথার জবাব আমি দিব সেভাবে, স্যার আপনারা যদি এভাবে বর্তমান তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান, আমি আমার আপন খালাতো ভাই ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি থেকে পাশ করে বের হয়েছে এবং ওনার ভাই ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের লেকচারার ছিল, ওনারা দুইজনে রাজনৈতিক অস্থিরতার কারণে এখন দুইজনে ক্যানাডাতে চলে গেছে। অথচ আজকে যদি আমাদের তরুণ প্রজন্ম রাজনীতি যারা ভালো ছাত্র তারা যদি রাজনৈতিক হাল ধরতো তাহলে আজকে কি অবস্থা হতো? আজকে ভালো ছাত্ররা সবাই যার যার বর্তমান ক্যারিয়ার নিয়ে চিন্তিত, দেশ নিয়ে কেউ চিন্তা করে না, এই জন্যই আজকে দেশ থেকে সবাই যার যার ক্যারিয়ার নিয়ে চিন্তিত, দেশ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আর আমাদের মতো যারা খারাপ ছাত্র তারা এইরকম ভালোবাদক ছাত্রলীগের পোস্টে পাত যারা আজকে ওয়ার্ডের কমিশনার হচ্ছে MP হচ্ছে, তা আমি সবাইকে বলবো যে স্যার আপনারা টিচার হিসেবে টিচার হিসেবে আপনার রাজনীতির জন্য অবশ্যই স্যার ছেলেদেরকে বলবেন, তবে সেটা অবশ্য সৎ রাজনীতি হতে হবে এরকম ভাবে বলবেন। এটা হচ্ছে স্যার আমার পক্ষ থেকে একটি প্রস্তাব। আসসালামু আলাইকুম। আমার সময় আমি আমার ডিপার্টমেন্টের কাউকে রাজনীতি করতে দিতাম না এবং আমার বিশ্বাস যারা 2008 পর্যন্ত পড়েছে কেউ রাজনীতি করে নাই এবং করতে চেয়েছে। যেমন একজনের নাম বলি আব্দুল কাদের, সেই এরকম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ফেল ফেল করে বেশ খুব লেজেগ গড়ে অবস্থা, পরে দেখলাম যে সে লিডারশিপ দিক এরকম বিষয়। পরে আমি একদিন তাকে দেখালাম, দেখে অনেক বুঝালাম, বুঝানোর পরে আমি জানি না মানে মিরা করি সে কিন্তু সরে গেল পরবর্তীতে। সে অনেক ভালো করেছে, এখন আমি যতটুকু জানি সে কানাডা বা অস্ট্রেলিয়াতে খুবই ভালো অবস্থানে আছে। নাম তার আব্দুল কাদের। তো কেন বলেছি আমি ওটা ব্যাখ্যা করতে ওইভাবে চাচ্ছি না, ঘটনা প্রবাহ ইতিহাস আমি জানি, মানে এই দেশের মানুষ আমি নিজেও এবং এই দেশের বিভিন্ন ঘটনাবলী অতীত বর্তমান সম্বন্ধে আমার ধারণা এবং কিছু কিছু অভিজ্ঞতা আছে সেই প্রেক্ষাপটে বলা। আসলে 1952 সাল, 1969, 1970, 1971, 1991 বর্তমান আসলে বিষয়গুলো এক না, সময়ের প্রয়োজনে জাতির প্রয়োজনে সবচেয়ে বেশি গতি উঠবে ছাত্র সমাজ, আমি সেটাকে সাপোর্ট করি। কিন্তু এখনকার রাজনীতি তো রাজনীতি না। আমি ক্লাসে অনেক সময় ছাত্রদের বলতাম তুমি অন্যভাবে নিও না প্লিজ, গণতন্ত্রের ডেফিনেশনটা গণতন্ত্র বাংলাদেশের আলোকে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের ডেফিনেশন হচ্ছে সন্ত্রাসবাদী তাদের বুকে প্রযুক্তিতে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। আজকে লড়াই কি দিয়ে করব তাই না? সেই লড়াই করতে হলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে আরো বেশি টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে এবং তোমাকে পৃথিবীর বুকে তোমার টেকনোলজি তোমার সবকিছুকে তুলে ধরতে হবে। সেটা এখনকার এই রাজনীতি দিয়ে সম্ভব নয়, কারণ তুমি বিপদগামী হবে, তুমি তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে, তোমার ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করবে, তোমার দেশ জাতি তো জাহান্নামে যাবে। তুমি উদাহরণ আমার কাছে কয়টা জায়গা ভালো ছেলে, সেই অভি কত ভালো স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে কি সে তার স্বাক্ষর রাখতে পেরেছে? আজকে তুমি সোহেল রানা কি যেন ওই যে সবার সমাজ পরিবর্তন করার সুযোগ থাকবে, কারণ তখন তুমি টাকার মালিক হবা, শিক্ষিত হবা এবং দেশকে পরিবর্তন করতে পারবা। আর এখন যে রাজনীতি করছো এই রাজনীতিতে তুমি লেজুর ভিত্তি করবে, নেতার পিছনে দৌড়াবে।
প্রথম যখন পলিটেকনিকে ভর্তি হই আমি ছিলাম তাত্ত্ব পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র প্রথম সেমিস্টার শেষ করে আমি ঢাকা পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তখন এখন যেটা ডিপার্টমেন্টে ইন্টারভিউটা হয় আগে যেটা প্রিন্সিপালের রোল হতো কয়েকটা ডিপার্টমেন্টের হেড থাকতেন এবং প্রিন্সিপাল প্রেসিডেন্ট থাকতেন ওই দিন যেটা হয়েছে কয়েকটা আমার সাথে আরও কয়েকজন ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন তো আমার সাথে যারা ডাক পেয়েছেন তুলনামূলকভাবে আমার সিজিপি আমার জিপিএ একটু বেশি ছিল আমি সেটা একটু মেনশন করতে চাই কারণ সেটা ছিল 3.8 আমার একটা বিশ্বাস ছিল যে আমি নিশ্চয়ই চান্স পাবো তো যেদিন ইন্টারভিউ ডেট ছিল সেদিন যাওয়ার পরে প্রথম প্রিন্সিপাল স্যার যখন আমার রেজাল্টটা দেখলেন এবং অন্যান্য টিচাররা দেখলেন তখন অন্যান্য টিচাররা যেখানে বললেন যে স্যার ওকে নেওয়া যায় তখন মাতৃত্ব তার ওকে বলতে নেওয়া যায় তখন প্রিন্সিপাল স্যার আমাকে বললেন যে ওকে নেওয়া যাবে না তখন আমি একটু হতাশ হলাম কেন নেওয়া যাবে না তো উনি একটাই উত্তর দিয়েছেন যে তুমি তাপুর পলিটেকনিকের স্টুডেন্ট মিলন অ্যাসানুল্লাহ মিলন পলিটেকনিকটা তাপুর সদর থেকে কত হতে নিয়ে গেছে এখন তুমি যদি এখানে চলে আসো তোমাকে আবার নিয়ে যাবে তো আমি তোমাকে নিতে পারবো তখন আমি একটু হতাশ হলাম তখন শাহ আনসার যদি না থাকতেন তাহলে হয়তো আমার ঢাকা পলিটেকনিকে পড়া হতো না আর আমি ঢাকা পলিটেকনিক কম্পিউটার টেকনোলজি আর আমি অ্যাসোসিয়েশন একদিন নম্বর হতে পারতাম সেজন্য আমি শাহ আনসার থেকে জানাতে আমি এই ঢাকা পলিটেকনিক কম্পিউটার টেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেক্ষাপট আমি কি সংক্ষেপে তুলে ধরতে চাই আমরা গত এক বছর আগে কয়েকজন কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলে আমাদের ছোটো ভাই বিশেষ করে জিহাদ নোমা ওদের সহযোগিতা আমরা একত্রিত হয়ে আমরা ডিসিশন নিলাম যে যারা কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখন যারা বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা নিচ্ছে বা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করছে তারা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে যদি একটা প্ল্যাটফর্মে আনা যায় তাহলে আমরা আমাদের দাবি দাবাগুলো বিভিন্ন পর্যায়ে তুলে ধরতে পারবো আমাদের কর্মসংস্থানের সুযোগকে বৃদ্ধি করতে পারবো সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে একটা অ্যাসোসিয়েশন করেছি বাংলাদেশ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যেখানে মেম্বার হওয়ার মিনিমাম যোগ্যতা হতে হলে মাস্ট বি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতে হবে যাই হোক এরকম হওয়ার পরে আমরা একটা ইফতার পার্টিও করেছিলাম সেখানে অনেক মেম্বার হয়েছে আমরা অলরেডি অনেক মেম্বার কালেক্ট করেছি তখন আমরা এই বাংলাদেশ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন করার পরে আমাদের মধ্যে একটা অনুভূতি থাকলো আমরা যদি বাংলাদেশের সকল পলিটেকনিকের কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করতে পারি তাহলে আমরা এখানে আমাদের ঢাকা পলিটেকনিক কম্পিউটার টেকনোলজি স্টুডেন্টদের একত্রিত করতে পারবো না তখন জিহাদ এবং অন্যান্য হাসিব নোমান প্রাথমিকভাবে তখন আমরা এই ডিসিশনটা নিলাম যে আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করি তখন হয়তো আমাদের বড় ভাই এখন ওনারা অনেক ভালো জায়গায় আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ নেই এই যোগাযোগটা বন্ধনটা ঠিক করার জন্য আমরা মূলত এরকম একটা উদ্যোগ নিই তখন আমরা আরেকটা পদক্ষেপ নিলাম যে যদি তাদেরকে একত্রিত করতে চাই তাহলে তো নিশ্চয় অনুষ্ঠান আয়োজন করলে আমরা ওনাদেরকে আমরা একদিন এক জায়গায় পাবো তো সেখান থেকে আমরা ডিসিশন নিলাম যে আমরা একটা পুনর্মিলি অনুষ্ঠান আয়োজন করতে পারি যেটা 1999-1993 থেকে শুরু করে এখন যারা অধ্যয়নরত আছেন তাদেরকে যদি একত্রিত করতে পারি যেটা হয়তো আমার জানার মধ্যে আগে আর হয়নি প্রথমবারের মতো যদি আমরা এটা করতে পারি তাহলে হয়তো সবাইকে একটা প্ল্যাটফর্ম আনতে পারবো যার পরিস্থিতিতে আমরা এটার জন্য কাজ করা শুরু করেছি সেজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকের সহায়তা নিয়েছি বিশেষ করে সংস্থার কথা বলতে আমরা যখন কোনো প্রবলেম পড়েছি তখন ওনার থেকে সাজেশন নিয়েছি তো লাস্ট আমরা যখন এরকম একটা ডিসিশন নিলাম সেটা আয়োজন শুরু করলাম তখন আমরা বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হয়েছি সেটাকে কাটিয়ে আমরা আজ এ পর্যায়ে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারছি এজন্য আমি স্পেশালি থ্যাংক জানাচ্ছি আমাদের যাকে সারা দিয়ে যারা একত্রিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে এটাকে সাবলম্বিত করেছেন এবং আমি আশা করি তারা ওদের ভবিষ্যৎ আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাবেন তো এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আমরা একটা ওয়েব পোর্টাল চালু করছি যেহেতু আমরা কম্পিউটার স্টুডেন্ট আমরা দেখা যায় আমরা যখন কোনো বই পড়তে যতটা অনিয়া প্রকাশ করি কিন্তু আমরা অনলাইনে কোনো কিছু পড়তে ততটা অনিয়া প্রকাশ করি না সবসময় অনলাইনে থাকতে চাই তো আমরা এই জন্য
চিন্তা করছি একটা ওয়েব পোর্টাল তৈরি করবো, যার প্রসেস হিসেবে dpcta2.org নামে আমরা একটা ডোমেন নাম নিই এবং তার আন্ডারে একটা ওয়েব পোর্টাল তৈরি করি, যেখানে আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার রেজিস্ট্রেশন করতে পারবে, যারা মেম্বার থাকবে তাদের প্রোফাইলগুলো থাকবে, সবচেয়ে বড় যে সুবিধাটা থাকবে জব প্লেসমেন্টের ব্যবস্থা থাকবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সার্কুলার হয় ইন্ডিভিজুয়াল, কিন্তু আমরা সবাই সব কিছু পাই না, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই জব সার্কুলারগুলো একত্রিত করে এখানে এনে আমাদের মেম্বারদের জন্য সেটা পোস্ট করবো, তাহলে আমাদের যারা মেম্বার আছে তারা এই জবগুলো সম্পর্কে ইনফরমেশন হতে পারবে এবং তারা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ইভেন আমাদের যারা বড় ভাই আছে তাদেরকে কোথায় আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। এছাড়া আমরা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাইটিংস লিখি সেটা থাকতেছে না, কিন্তু আমরা এখন সেগুলো কালেক্ট করতে পারবো। তো আজকের এখন এই ওয়েব পোর্টালে সবাই কিন্তু মেম্বার, তো এখন প্রাথমিকভাবে আমি আজকে মাত্র কাজটা কোনো রকমই সম্পন্ন করতে পেরেছি, সেই কাজটা প্রত্যেকের একটা ইউজার আইডি আছে যারা মেম্বার হয়েছেন, তো আমি খুব শীঘ্রই সবার ইমেইলে প্রত্যেকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, সবাই লগ ইন করে যা যা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এবং তার ইনফরমেশনগুলো শেয়ার করবেন, বা কোনো ধরনের ইনফরমেশন থাকলে সেগুলো শেয়ার করবেন। ইন ফিউচারে যারা রেজিস্ট্রেশন করবেন তারা আমাদের অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি আশা করছি আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং আমরা একটা শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড়াতে পারবো। এজন্য আমি আজকের এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আমি বিশেষভাবে জিহাদের কথা না বললে না, আমি যেখানে যেতে পারি না জিহাদ কিন্তু অনেক বড় ভাইদের কাছে ফিজিক্যালি গিয়েছে, অনেক বড় ভাইদের আমি কিন্তু আমার সে নিজে গিয়ে করেছি, হাসিফ আমাদের ইভেন্টের পুরো কাজটাই হাসিফ করেছে এবং আমাদের বিভিন্ন প্রজেক্টে হাসিফকে আমরা বিভিন্ন সময় করেছি। এছাড়া অনেক রাখা তারা অনেকে আছেন যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আমি আশা করতেছি তারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা নতুন এসেছেন নতুনভাবে আমাদের সাথে জয় করেছেন তারা আমাদের ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। এ বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি, ধন্যবাদ। বিভিন্ন প্রোগ্রাম করে আমি আসলে শিখতেছি, আমার বলার কিছু নেই যে আমি বলবো, এই জন্যই আমি ব্যাংকের মাসিক ভাই আছে ওনাদের সাথে এই প্রোগ্রাম নিয়ে অনেক আলোচনা এবং কাজটা করছে আসলে কি হারাচ্ছে এর মাধ্যমে আমরা সামনে করতে পারি সহযোগিতা। আমি হাসান মাহমুদ, আমি বড় ভাইদের সাথে থাকি, শিখছি যে কিভাবে প্রোগ্রাম সম্পন্ন করতে পারে। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি গভীরভাবে স্মরণ করতেছি, কারণ আসলে আমাদের একটাই ছোটর পক্ষে পায়ের ছোট মাথা চিন্তা করে এই অনুষ্ঠান পারতাম না, কিন্তু বিশেষ করে বলতে হয় কবির ভাই এবং নুমান ভাই ওনারা দুইজন প্লাস হাসিম, আর ছোট ভাইদের কথা বিশেষ করে ইব্রাহিম রাশেদ ওরা দুইজন যেভাবে পরিশ্রম করেছে অবিশ্বাস্য। আমি মঞ্চে উঠতে চাইছিলাম না এই জন্য আমার ফ্রেন্ডরা সব চলে গেছে, খাওয়া দাওয়া আমি একা মঞ্চে উঠে কি দরকার, আসলে চাইছিলাম এখানে সবাই একসাথে আমি মনে করবো মোটামুটি সফল। মন খারাপ করার কিছু নেই, আমাদের মোটই হচ্ছে কথা হবে দেখা, ওদের সঙ্গে তোমার আবার দেখা হবে। তবে বন্ধুরা চলে গেছে এখান থেকে এটিও বলতে পারবো তোমাকে এখন অনেক মিস করতেছি।